हाय एवरीवन, अस्सलामु आलाइकुम, वेलकम बैक टू माय चैनल। केमन आछेन आपनारा? आशा करछि सबाई आल्लाह पाकेर अशेष रहमते भालो आछेन, सुस्थ आछेन एबं निरापदे आछेन। नतुन आरेकटी टिउटोरियल देखार जन्य आपनादेर सबाईके आमार चैनेले वेलकाम जानाच्छि। आजके कुशिकाटा दिये किभाबे बेबीदेर सुंदर एई शूटी आपनारा बानाते पारबेन सेटार एकटा सहज टिउटोरियल शेयार करछि। आशा करछि आमार आजकेर भिडियोटिओ आपनादेर काछे भालो लागबे। आर भिडियो शुरू करार आगे एई मुहूर्ते जारा आमार एई भिडियोटि देखछेन तादेर आमार आजकेर एई भिडियोटि जदि भालो लेगे थाके ताहले अवश्यई आमार छोट्ट एई यूट्यूब चैनलटि सबस्क्राइब करे पाशेई थाका छोट्ट बेल बाटनटिओ एकटि क्लिक करे राखबेन। एते करे आमि परबर्तीते जखनई कोनो भिडियो आपलोड करब सेटार नोटिफिकेशन सबार आगे आपनार काछे पौंछे जाबे। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জুতার এই সোলটি কিভাবে আপনারা বানাতে পারবেন সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, যার কারণে আমি আজকে আর নতুন করে এই সোলটি বানিয়ে দেখালাম না। তো জুতার যে সোল বানানোর ভিডিওটা আছে সেটার লিংকটা আমি এখন ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এছাড়াও লিংকটা আই বাটনেও দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে কিন্তু খুব সহজেই এই সোল বানানোর নিয়মটা দেখে নিতে পারেন। আজকে আমি যে জুতাটি বানিয়ে দেখাচ্ছি সেটা 6 থেকে 9 মাস বয়সে বাচ্চারা পরতে পারবে। আপনারা যার জন্য জুতাটা বানাবেন তার পায়ের যে মাপটা আছে সেই মাপ অনুযায়ী সোলটা বানিয়ে নেবেন। এই জুতাটি বানানোর জন্য আমি এখানে এরকম সাদা উলের সুতা ইউজ করব, আর এখানে আমি 10 নম্বরের একটি কুশি কাটা নিয়ে নিয়েছি। এখন আমি জুতার সোলটাকে এভাবে দুইটা ভাঁজ করে নেছি, আর এভাবে করে জুতার সোলের যে মিডল পয়েন্টটা সেটা কিন্তু আমাকে বের করে নিতে হবে। আর এই পাশটা কিন্তু জুতার গোড়ালির অংশ। এখন আমি এই পাশ থেকে এই দিকে 13টা ঘর এবং এই পাশে 13টা ঘর পর্যন্ত গুনে তারপরে আমি দুই পাশে দুইটা সেফটি পিন লাগিয়ে এখানে চিহ্ন করে নিয়েছি। প্রথমেই বরাবরের মতো আমি একটা স্লিপ নট করে নেছি। এরপরে আমি এখান থেকে এই সেফটি পিনটা খুলে জুতার যে গোড়ালির অংশটা আছে সেটার কাজ করা শুরু করব। তবে আপনারা একটু এখানে খেয়াল করেন, অন্যান্য সময়ে যখন কাজ করা হয় তখন কিন্তু যে দুইটা লুপ থাকে সেই দুইটা লুপের ভিতর দিয়েই কাজ করতে হয়, তবে জুতা বানানোর ক্ষেত্রে এখানে আমি দুইটা লুপ না নিয়ে এখানে এভাবে করে একটা লুপের ভিতর দিয়েই কাজটা করব। এই স্লিপ নটটাকে জুতার এই সোলটার সাথে জয়েন করে নেছি। তো এরপরে আমি এখানে একটা এক্সট্রা চেন করে নিলাম এবং এর যে পরে একটা ঘর ছিল সেখানে আমি একটা লুপের ভিতরে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেছি। এখন আমি 3 নম্বর যে ঘরটা আছে সেখানেও একটা সিঙ্গেল ক্রোশেট করে নেছি এবং 4 নম্বর যে ঘরটা আছে সেখানেও আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেছি। আর এভাবে করে প্রথম রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। জুতার গোড়ালির অংশের প্রথম রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। তো এরপরে আমি এখানে একটা চেন করে নেছি এবং জুতাটাকে আমি এভাবে ঘুরিয়ে ফেললাম। একটু আপনারা খেয়াল করুন, একটা চেন সমান সমান কিন্তু একটা সিঙ্গেল ক্রোশেট, যার কারণে এখন আমি প্রথম ঘরে সিঙ্গেল ক্রোশেট না করে দ্বিতীয় যে ঘরটা আছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। 3 নম্বর ঘরেও আমি এখন একটা সিঙ্গেল ক্রোশেট করছি। এবার একটু খেয়াল করুন, এখানে আমি 4 নম্বর যে ঘরটা আছে সেটার ভিতর দিয়ে এভাবে কাঁটাটা ঢুকিয়ে তারপর আমি একটা লুপ বের করে নিয়ে আসলাম। এবার কিন্তু আমার কাঁটার ভিতরে দুইটা লুপ আছে। তো এরপরে আমি 5 নম্বর যে ঘরটা আছে সেই ঘরটার ভিতরেও এভাবে কাঁটাটা ঢুকিয়ে তারপরে এখানে আমি একটা লুপ বের করে নিয়ে আসলাম। এরপরে এখন কিন্তু আমার কাটার ভিতরে হচ্ছে তিনটা লুপ আছে। তো এবার আমি এই তিনটা লুপকে একসাথে এভাবে ছেড়ে দিব, অর্থাৎ এখানে আমি প্রথম লাইনের দুইটা সিঙ্গেল ক্রোশেটকে দ্বিতীয় লাইনে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপরে যতগুলো ঘর আছে প্রত্যেকটা ঘরের ভিতরে একটা করে সিঙ্গেল ক্রোশেট হবে। দ্বিতীয় লাইনেও এখানে আমি প্রায় সবগুলো ঘরেই সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, শুধুমাত্র এখানে আমি 5টা ঘরের ভিতরে সিঙ্গেল ক্রোশেট করা বাকি রেখেছি। তো এখন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি কি করব। এই যে এই ঘরটাকে কিন্তু আমি সিঙ্গেল ক্রোশেটের জন্য
লুপ বের করে নিয়ে আসলাম কিন্তু এটাকে আমি ক্লোজ না করে এর পরের ঘর থেকে আবার লুপ বের করে নিয়ে এসে এখানে আমার কাটার ভিতরে তিনটা লুপ হয়েছিল তো এই তিনটা লুপকে আমি একসাথে একটা প্যাচ দিয়ে সুতাটাকে তারপর হচ্ছে ছেড়ে দিলাম তো এরপরে যথারীতি আবার পরবর্তী যে তিনটা সিঙ্গেল ক্রোশেটের ঘর আছে এই তিনটা ঘরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করে এই দ্বিতীয় লাইনটাও ক্লোজ করে নেছি দ্বিতীয় লাইনটা কমপ্লিট করার পরে আমি এখানে একটা চেন করে জুতার এই সোলটাকে এভাবে ঘুরিয়ে নেছি তো এরপরে আমি আগের মতোই প্রত্যেকটা ঘরের ভিতরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে এই তিন নাম্বার যে লাইনটা আছে সেটাও কমপ্লিট করে নেব তৃতীয় লাইনটাও কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখানে আবার আরেকটা চেন করে জুতাটাকে আমি এভাবে ঘুরিয়ে নেছি তো এরপর এখান থেকে আমি আবার সিঙ্গেল ক্রোশেট করব 2 3 4 5 6 7 8 9 10 এবং 11 তো 11টা ঘরে আমি এখান থেকে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি এখন 12 আর 13 নম্বর যে ঘরটা আছে এই দুইটা সিঙ্গেল ক্রোশেটের ঘরকে আমি এখন একটা সিঙ্গেল ক্রোশেট করব যার কারণে আমি এখানে 12 নাম্বার ঘরের ভিতর দিয়ে লুপ বের করে এনে এটাকে ক্লোজ না করে আবার 13 নাম্বার ঘরের ভিতর দিয়ে ভাবে লুপ বের করে এনে এখন আমি এই তিনটা লুপকে একসাথে ছেড়ে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেটের ঘর করে নিলাম এরপর যতগুলো ঘর আছে প্রত্যেকটার মধ্যে আমি এখন একটা করে সিঙ্গেল ক্রোশেট করে এই লাইনটাও কমপ্লিট করে নিব 4 নাম্বার লাইনটিও আমি কমপ্লিট করে ফেলেছি তো এখানে আমি আগের মতোই একটা চেন করে জুতার এই সোলটাকে এভাবে ঘুরিয়ে নেছি তো এরপর আমি এখান থেকে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে এই 5 নাম্বার লাইনটিও কমপ্লিট করে নিব 5 নাম্বার লাইনটিও কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখানে আরেকটা চেন করে জুতাটাকে এভাবে ঘুরিয়ে নেছি আর আমি এখন এখান থেকে পর পর তিনটা ঘরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করব 2 3 তো এখন আমি এখান থেকে 4 নাম্বার এবং 5 নাম্বার যে সিঙ্গেল ক্রোশেটের ঘরটা আছে এই দুইটা ঘরকে আমি একটা সিঙ্গেল ক্রোশেটের ঘর করব এরপর এখান থেকে যতগুলো ঘর আছে প্রত্যেকটা ঘরের মধ্যে আমি এখন একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নেছি ছয় নাম্বার লাইনের শেষের দিকে এখন আমি এখানে পরপর দুইটা সিঙ্গেল ক্রোশেটের ঘরকে একত্রে জয়েন করে দিচ্ছি এরপরে এখানে যে তিনটা সিঙ্গেল ক্রোশেটের ঘর আছে প্রত্যেকটার মধ্যে আমি এখন একটা করে সিঙ্গেল ক্রোশেট করে এই লাইনটাও কমপ্লিট করে নেব ছয় নাম্বার লাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা চেন করে সোলটাকে আবার ঘুরিয়ে নেছি এবং এরপরে এখানে যতগুলো ঘর আছে প্রত্যেকটা ঘরের ভিতরে আমি এখন একটা করে সিঙ্গেল ক্রোশেট করে সাত নাম্বার যে লাইনটা আছে এটাও আমি কমপ্লিট করে নেব জুতার গোড়ালির অংশের কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি জুতার এই অংশ অর্থাৎ এখানে যে বেল্টটা আপনি দেখতে পাচ্ছেন সেই বেল্টের যে অংশটা সেটার কাজ করব আর এই বেল্টটা তৈরি করার জন্য আমি এখানে মোট 25টি চেন করে নিয়েছি আমার এখানে 25টা চেন করা হয়ে গেছে এখন আমি এই পাশ থেকে দুইটা চেন বাদ দিয়ে তিন নাম্বার চেনের ভিতরে কাঁটাটা ঢুকিয়ে তারপর এখানে একটা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর আমি এরপরে যে চেনটা আছে সেখানেও আমি এখন একটা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম তো এখন আমি এই জায়গায় একটা চেন করে নিচ্ছি এবং নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে তার পরবর্তী যে চেনটা আছে সেখানে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপরে আমি আরেকটা চেন করে নিচ্ছি এবং নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে তার পরবর্তী চেনের ভিতরে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি এভাবে করে আমি এই বেল্টার ভিতরে বোতাম ঘরের জন্য
যে ফাঁকা অংশটা প্রয়োজন হয় সেটা করে নিলাম। আপনাদের যদি এর থেকে বেশি প্রয়োজন হয় তো সেটাও কিন্তু করে নিতে পারেন। আর এখান থেকে পরবর্তীতে যতগুলো চেন আছে ঠিক ততগুলো চেনের ভিতরে আমি একটা করে হাফ ডাবল ক্রোশেট করে বেল্টের যে অংশটা আছে সেটার কাজটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি বেল্টের এই অংশটাকে জুতার গোড়ালির যে অংশটা আছে সেটার সাইডে এভাবে করে মাপ দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করে এই বেল্টের যে অংশটা আছে সেটাকে আমি জয়েন করে নিচ্ছি। এরপরে আমি এখানে একটা চেন করে এটাকে এভাবে শক্ত করে টেনে দিচ্ছি যাতে এখানে একটা গেটের মতো সৃষ্টি হয়। আমার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে আমি দুইটা বোতাম ঘর করে নিয়েছি। তো এভাবে করে এই বেল্টটাকে এখন এখানে মাপ দিয়ে তারপরে আমি এই জায়গায় এরকম একটা বড় পার্ল বসিয়ে এখানে আমি হচ্ছে সুই সুতা দিয়ে সেলাই করে নেব। তো এখন আমি জুতাটার যে এই অংশটা আছে এই অংশের কাজটা করব। তো এর জন্য আমি এই সোলটার মাঝ বরাবর যে হাফ ডাবল ক্রোশেটটা আছে সেটার থেকে একটা ঘর এই পাশে আমি কাঁটাটা এভাবে ঢুকিয়ে তারপরে এই সুতাটাকে আমি এই সোলটার সাথে জয়েন করে নিচ্ছি। এবার এই সুতাটাকে আমি এভাবে শক্ত করে গিট দিয়ে নিচ্ছি। এবার আমি ওই সেম ঘরের ভিতর দিয়ে কাঁটাটা এভাবে ঢুকিয়ে তারপরে হচ্ছে এই সুতাটাকে আমি এভাবে বের করে নিয়ে এসে এখানে একটা চেন করে এটাকে জয়েন করে নিচ্ছি। তো এরপরে আমি কিন্তু এখানে বেশ কয়েকটা চেন করব। আমি এখানে 15টা চেন করে এভাবে মেপে দেখছি যে চেনগুলো ঠিক আছে কিনা। এরপর আমি এখানে আবার এক্সট্রা 3টা চেন করে নিচ্ছি। তাহলে এখানে কিন্তু আমি মোট 18টি চেন করে নিলাম। এখন আমি এখান থেকে 3টা চেন বাদ দিয়ে 4 নম্বর চেনের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে করে আমি এখানে পরপর 7টা ঘরে 7টা ডাবল ক্রোশেট করে নিব। এখানে আমি 7টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এরপরে এখান থেকে পরপর 3টা ঘরের ভিতরে আমি একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। এরপর এখান থেকে পরপর 4টা ঘরের ভিতরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো আমার এখানে 4টা সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এরপরে আমি তার পরবর্তীতে যে ঘরটা আছে সেখানে একটা স্লিপ স্টিচ করে এই কাজটাকে ক্লোজ করে নিয়েছি। এবার আমি শুরুতেই যে একটা এক্সট্রা সুতা রেখেছিলাম সেই সুতাটাকে এভাবে ধরে আর এখন যে সুতাটা কেটে ফেললাম সেই সুতাটাকে এভাবে করে এখানে পেঁচিয়ে নিচ্ছি। এবার আমি এই সুতাটাকে এখানে শক্ত করে গিট দিয়ে নিচ্ছি। আর গিটটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে গিটটা খুব শক্তভাবেই হয়, কারণ এখানে যদি আপনারা শক্ত করে গিট না দেন তাহলে কিন্তু এই সুতাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর জুতার এই অংশটাকে আমি এভাবে করে জুতার যে বেল্টটা আছে সেটার সাথে ধরে সুই সুতা দিয়ে এটাকে আমি সেলাই করে নেব। জুতার সৌন্দর্যকে আরেকটু বাড়িয়ে তোলার জন্য আমি এই জায়গায় একটা এরকম ফ্লাওয়ার এবং একটি এরকম পার্লও ইউজ করছি। আর এই ফ্লাওয়ার এবং এই পার্লটাকে আমি সুই সুতার সাহায্যে সুন্দরভাবে সেলাই করে এটাকে শক্তভাবে আটকে দেব। আর এই ফ্লাওয়ারটি আপনারা কিভাবে বানাতে পারবেন সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আমি লিংকটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেখান থেকে এই ফ্লাওয়ার বানানোর ভিডিওটি দেখে নিতে পারেন। আমি কিন্তু খুব সহজেই এই জুতাটি বানিয়ে ফেললাম। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সেই সাথে ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।